ভারতের বর্তমান জনসংখ্যা 135 কোটি, যেটা পৃথিবীতে 2 নম্বরে অবস্থান করছে। এত জনসংখ্যা বিশিষ্ট এই দেশে মানুষ সবসময় বিচিত্র ধরনের কাজ করে চলেছে। এই কারণে এখানে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি হয় এবং পুরনো রেকর্ড ভেঙে যায়। অনেক মানুষ জন্ম থেকেই বিশেষ বৈশিষ্ট্যের সাথে বিশ্ব রেকর্ড নিয়েই জন্মগ্রহণ করে। আবার কিছু মানুষ অন্যের রেকর্ড ভেঙে নিজের বিশ্ব রেকর্ড বানানোর জন্য সর্বদা প্র্যাকটিস করতে থাকে। মহাকাশ থেকে ঝাঁপ দেওয়া থেকে শুরু করে নিজের গায়ে আগুন লাগানো, এই রকম অনেক ধরনের ভয়ঙ্কর, অদ্ভুত এবং অবাক করা রেকর্ড গিনেস বুক এবং লিমকা বুক অব রেকর্ডসে নথিভুক্ত আছে। আর এইসব রেকর্ডগুলো করার জন্য মানুষ জীবনের ঝুঁকি নিতেও পিছপা হয় না। চলুন দেখে নেওয়া যাক ভারতের কয়েকটা বিশ্ব রেকর্ড, যা দেখে আপনিও অবাক হবেন। ফাস্টেস্ট টাইপিং উইথ নোজ। আপনি যদি দীর্ঘদিন ধরে কম্পিউটারে কাজ করে আসছেন, তাহলে আপনার টাইপিং স্পিড অটোমেটিক্যালি বেড়ে যাবে। একজন সাধারণ ব্যক্তি টাইপ করার জন্য তার হাত ব্যবহার করে। কিন্তু জানলে অবাক হবেন, দিল্লির ছেলে দাবিন্দার সিং নিজের হাতের সাথে সাথে নাক দিয়ে টাইপ করার জন্য বিশ্ববিখ্যাত। নাক দিয়ে খুব দ্রুত টাইপ করার জন্য তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত হয়েছে। দাবিন্দার 103টি ক্যারেক্টার মাত্র 40.19 সেকেন্ডে নিজের নাকের সাহায্যে টাইপ করেছেন। এর আগে এই বিশ্ব রেকর্ডটি খুরশিদ হোসেনের ছিল, যেটা 2000 সালে দাবিন্দার ভেঙে দিয়েছে। স্মলেস্ট ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড। মহারাষ্ট্রের নাগপুরের জ্যোতি আমগে পৃথিবীর সবচেয়ে কম উচ্চতার মহিলা। জ্যোতির বয়স 24 বছর আর উচ্চতা মাত্র 2 ফুট 1 ইঞ্চি। একটা অ্যাভারেজ ক্রিকেট ব্যাটের উচ্চতা সাধারণত 3 ফুট 1 ইঞ্চি হয়। সেই হিসেবে যদি দেখা হয়, তাহলে জ্যোতির উচ্চতা ক্রিকেট ব্যাটের থেকে 1 ফুট কম। 2011 সালে জ্যোতি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা স্মলেস্ট ওম্যানের খেতাব পেয়েছেন। আর তখন জ্যোতির হাইট আজকের তুলনায় 0.6 ইঞ্চি আরও কম ছিল। ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত হওয়ার পর জ্যোতি সারা পৃথিবীতে বিখ্যাত হতে লেগেছিলেন। আর বিদেশের বড় বড় পপুলার রিয়ালিটি শোতে জ্যোতিকে গেস্ট হিসেবে বা তার ইন্টারভিউয়ের জন্য আমন্ত্রণ আসতে লাগলো। 2014 থেকে 2015 পর্যন্ত জ্যোতি আমেরিকার এক টিভি সিরিজ আমেরিকান হরর স্টোরিতে কাজ করেছেন। আর 2012-র বিগ বস থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন টপ টিভি শোগুলোতে গেস্ট হিসেবে গিয়েছেন। কম উচ্চতা হওয়া সত্ত্বেও জ্যোতি কখনো হার না মানা অ্যাটিটিউডের সাথে চলেন এবং কম উচ্চতাকে নিজের দুর্বলতা হিসেবে কখনো দেখেননি। মোস্ট রেকর্ড ডিগ্রি হোল্ডার। আমরা পরীক্ষার আগে ভাবতে থাকি, উফ, এই পরীক্ষাটা গেলে বাঁচি, এই ডিগ্রিটা হাতে পেয়ে গেলে আর পড়ছি না। কিন্তু এখন আপনাদের সাথে এমন একজন ব্যক্তিকে পরিচয় করাবো যিনি পরীক্ষা দেয়া নিয়ে কোনো টেনশন করেন না। তার শুধু একটাই টেনশন থাকে, কোনো পরীক্ষা যেন মিস না হয়ে যায়। তিনি হলেন চেন্নাইয়ের প্রফেসর ভিএন পার্থিবান। 57 বছর বয়সী এই প্রফেসর গত 32 বছর ধরে একটানা পড়াশোনা করে যাচ্ছেন আর 145টারও বেশি ডিগ্রি আজ তিনি অর্জন করেছেন। ও মাই গড, এমএ, এমকম, এমবিএ, এমফিল এবং কয়েকটা বিষয়ে পিএইচডিও করেছেন। প্রফেসর পার্থিবান সকাল 8টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত চেন্নাইয়ের বিভিন্ন কলেজ এবং ইনস্টিটিউশনে একের পর এক ক্লাস নিতে থাকেন আর এখান থেকে ইনকাম করা অর্থের অর্ধেকের বেশি নিজের পড়াশোনার পেছনে খরচ করেন। প্রফেসরের একটানা পড়াশুনো করা এবং একের পর এক ডিগ্রি অর্জন করার পেছনে একটা ইতিহাস আছে। প্রফেসরের প্রথম ডিগ্রি কমপ্লিট হওয়ার পর সেখানে মাত্র 59.99% পেয়েছিলেন আর এটা দেখে ওই সময় প্রফেসরের মা খুব দুঃখ পেয়েছিলেন। বাস, ওই একটা সময় ছিল আর আজ একটা সময়। প্রফেসর পার্থিবান না থেমে একটানা একের পর এক ডিগ্রি অর্জন করে চলেছেন। চিন্তার বিষয় হলো এটা, যেখানে আমাদের একটা ডিগ্রি শেষ করতে অবস্থা টাইট হয়ে যায়, সেখানে প্রফেসর পার্থিবান বলেছেন আগত বছরে তিনি আরও কয়েকটা ডিগ্রি অর্জন করবেন। টলেস্ট ম্যান অফ ইন্ডিয়া। উত্তরপ্রদেশের মিরাটের বাসিন্দা ধর্মেন্দ্র প্রতাপ সিং ভারতের সবচেয়ে লম্বা মানুষ। তিনি 8 ফুট 1 ইঞ্চি লম্বা। এত লম্বা হওয়ার কারণে তিনি সাধারণ মানুষদের মতো চলাফেরা করতে পারেন না। তিনি হিন্দিতে এমএ পাস, কিন্তু চাকরি পাওয়ার অনেক চেষ্টা করেও তা বিফল হয়। তার হাইটের কারণে তিনি নিজের ক্ষেত্রে সেন্টার অব অ্যাট্রাকশনে পরিণত হয়েছেন। এজন্য বেশিরভাগ সময় তাকে মেলা এবং সার্কাসে ডাকা হয়। মানুষ তার পাশে দাঁড়িয়ে অবাক হয়ে যায় আর তার সাথে দাঁড়িয়ে ফটোও তুলে নেয়। 35 বছর বয়সী ধর্মেন্দ্র সিংয়ের উচ্চতার কারণে এখনও কোনো জীবনসাথী হয়নি। পেন্সিল কালেকশন। পেন্সিলের কথা শুনলেই আমাদের ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলার স্মৃতিগুলো আরেকবার তাজা হয়ে ওঠে।
নতুন দিল্লির ছেলে তুষার লক্ষণপালের পেন্সিল জমানোর শখ ছিল ছোটবেলা থেকেই। আর তার এই পেন্সিল জমানোর শখ 2015 সালে বিশ্ব রেকর্ডে পরিণত হয়েছে। সে 2001 সাল থেকে পেন্সিল জমানো শুরু করেছে আর 2015 সালে সেই সংখ্যাটা দাঁড়ায় 19,824-এ। তার এই জমানো পেন্সিলগুলোর মূল আকর্ষণ হলো এই পেন্সিলগুলোর মধ্যে আপনি একটা পেন্সিলের ডিজাইন বা এক পেন্সিলের সাথে অন্য পেন্সিলের কোনো মিল খুঁজে পাবেন না। সমস্ত পেন্সিল একে অপরের থেকে আলাদা। তার সঞ্চিত পেন্সিলগুলোর মধ্যে 62টা আলাদা আলাদা দেশের বিভিন্ন রকম সংগ্রহ রয়েছে। শুধু তাই নয়, এর মধ্যে কিছু পেন্সিল আছে একেবারে ভিন্নধর্মী। কোনোটা চামচের মতো, আবার কোনোটা সোনালি, কোনোটা আবার বাড়িতে পুরোপুরি হাতে বানানো পেন্সিল, এবং কিছু আছে রিসাইকেল পেপার থেকে বানানো পেন্সিল। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। আর এরকমই তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।